শ্লেখা কোথায় তুমি? শোনো একটু। বলো, কেন ডাকছো? কাকুর ছেলে দুর্জয়ের কথা বলছি, তোমার মনে আছে? খুব ভালো ছিল, খুব ইন্টেলিজেন্ট। খুব ভালো করেছো, খুব মজা হবে। বলো, তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও, ও যা যা ভালোবাসে তুমি তাই তাই কিনে নিয়ে এসো, আমি নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবো। তুমি বাজারে একটা নিয়ে এসো চটপট। ঠিক আছে, তুমি বসো। কাকুকে বলেছিলাম, কাকুর একটা স্কুলে বিশেষ কাজ পড়ে গেছে, আসতে পারবে না। ঠিক আছে, যাই বাজারে নিয়ে এসো। এই মনে করে মিষ্টিটা এনো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি গো, এখানে চুপ করে বসে আছো যে? মজা করছে না তেমন কিছু। ছেলেটা ঠিকমতো ট্রেনে বসতে পেরেছে তো? হ্যাঁ, আমি ওকে ট্রেনে বসিয়ে ট্রেনটা ছাড়ার পর আমি বাড়ি এসেছি। ভীষণ চিন্তা হচ্ছে জানো? কেন? তুমি খালি বিচ্ছিন্নি চিন্তা করছো। লেখাপড়া জানি, বড় হয়েছে, এখন চিন্তার কি আছে? না না, দেখো আসলে ও শিয়ালদা তো অনেকবার গেছে, কিন্তু ওখান থেকে আবার ট্রেন ধরে সেই কল্যাণী যাবে, সেজন্যই একটু চিন্তা করছি আর কি। সত্যি যখন তোমাকে দেখি না অবাক হয়ে যায় জানো। তুমি একটা শহরের মেয়ে হয়ে আমাদের গ্রামটাকে কেমন শুধু মালিয়ে নিয়েছো বলো। আমার উপর, ছেলের উপর তোমার একটা অদ্ভুত ভালোবাসা কাজ করে। তোমার প্রতি ছাড়ো তো সব কথা, চলো ঘরে চলো। আমি রোজ এই বাগানে ঘুরতে আসি, পাখিদের আওয়াজ শুনি, চারিদিক নিস্তব্ধ, কোনো পলিউশন নেই, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোদের কলকাতায় তো নিঃশ্বাস নেবার জায়গা নেই, চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, কালো ধোঁয়া। ঠিকই বলেছিস, তাই তো সুযোগ পেলেই পিসির বাড়ি চলে আসি। আমার তো গ্রাম খুব ভালো লাগে। শোন বৃষ্টি, এরকম করে দু হাত দুপাশে তুলে ধর আর গভীর শ্বাস নে। ভালো লাগছে, দেখ কত শাল পাতা পড়ে আছে। হ্যাঁ কি সুন্দর, এই পাতাগুলো তুলে নিয়ে রাত্রিবেলা শীতকালে জ্বালালে কি ভালো হবে বল। তাই? হ্যাঁ ঠিক আছে, এবার চল। তুই কবিতাটা জানিস? কোন কবিতাটা? আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের কাছে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। তো কবিতার নাম কি? কার লেখা ছিল জানো? কার লেখা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কবিতাটার নাম কি? কবিতাটার নাম ক দিয়ে শুরু ছিল, কি ছিল জানো? ক দিয়ে। কৃপণ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বৃষ্টি বাড়ি চল, মা চিন্তা করবে। ঠিক আছে চল তাহলে, চল। এসে গেল। আরে ভিতরে আয়। আরে তোর অপেক্ষাতেই আমার আছে। তো চিনতে কোনো অসুবিধা নেই তো? আরে না না, একদম না। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কাকু কাকিমা ভালো আছে? হ্যাঁ একদম একদম বিন্দাস। তোমরা তোমরা বাড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে বুঝলে, এগুলো ঘর, আর এই যে পাশে তো অনেক গাছপালাও রয়েছে দেখছি, অক্সিজেনও কিন্তু অভাব হয় না তোমার। চা খেতে খেতে গল্প করো। একটু সরো। হ্যাঁ দুজন। হ্যাঁ তুমি এখানে আসার আগে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে এসেছো? হ্যাঁ অবশ্যই দেখা হলো তো। আর জেঠু তো আমায় বললো, কি রে তুই এত সংকোচ করছিস কেন, তোমাদের অনেকগুলো কর, কোনো অসুবিধা হবে না, তুই ওখানে যা, তোর কোনো অসুবিধা নেই। আমার এখান থেকে তুই সেন্টার বাইকে মাত্র 5 মিনিট লাগবে। এমনি কাল ইউনিভার্সিটি ছুটি নিয়েছি, কোনো অসুবিধা হবে না। বাহ, তাহলে তো কোনো সমস্যাই হইলো না। দুর্জয়, তুমি এক কাজ করো, তুমি ব্যাগটা নিয়ে এসো, আমি তোমার রুমটা দেখি। হ্যাঁ চলো চলো চলো। জেঠিমা, ও জেঠিমা, দেখো তো ডাকছে মনে হচ্ছে। ও মা মুক্তা, আয় আয়। আমার তো বল না কি যেন নামটা। বৃষ্টি কালকে এসেছে। ও আচ্ছা আচ্ছা। বৃষ্টি ভালো আছো? ভালো আছি। তুমি জেঠু সবাই ভালো আছো? হ্যাঁ রে, দুর্জয়দাকে দেখছি না তো। তোমার দুর্জয়দার কথা মনে আছে? মনে আছে, আগেরবার যখন এসেছিলাম আমার সাথে খুব মজা করেছিল, গল্প করেছিল। বৃষ্টি জানি কোন ক্লাস হলো? ক্লাস 9। জানো তো বাড়িতে বসে থাকতে আর ভালোই লাগছিল না। জি কিছুদিন বন্ধু থাকলে কার ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে। আর বলো না, স্লিপ কেটে পড়ে গেছি। বরফ কোথায় আছে? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। ব্যথা করছে? এখানে ফুলেও গেছে। কমে যাবে কমে যাবে, লাগছে খুব খুব লাগছে। বৌদি এখানে ডাকলে কিছু বলবে না, মানে তোমার সামনে দাঁড়াতে না আমার খুব লজ্জা করছে। তোমাকে কিছু বলার আছে। বলো। তোমার তমালদার আর আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর, আমাদের কোনো ইস্যু নেই। একদিন 1 বছর আগে যখন ইউনিভার্সিটি থেকে ফিরল, তোমার শরীর খারাপ? না, গা তো গরম না। কি হয়েছে তোমার? It's urgent. তারপর ওর এক বন্ধু ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে আনলাম। আসুন ডাক্তারবাবু, বসুন। আমি তোমার কাছে আপনার অনেক গল্প শুনেছি। আমার সঙ্গে ওর দীর্ঘদিনের বন্ধুত্ব, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, অনেকদিন কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ সেদিন রাস্তায় দেখা, ওর তখন ওদের ইউনিভার্সিটিতে প্রবেশিং করছে। আপনার কথা আমি তমালের মুখে অনেকবার শুনেছি। আমি ওর রোগটা নিয়ে জানতে চাইছি। দেখুন ডাক্তারবাবু, আমি তমালকে ভীষণ ভালোবাসি, তমাল আমাকে খুব ভালোবাসি, আমরা পরস্পরকে বিশ্বাস করি। কিন্তু আমার একটাই কৌতূহল, কি করে এমন মারণ রোগ ওর শরীরে প্রবেশ করবে? এই শ্রেণীর মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা না নষ্ট করে দেয়। কোনো সুস্থ ব্যক্তির শরীরেও যদি কোনো এইচআইভি রোগীর রক্ত ঢুকে যায় কোনোভাবে, সেই সুস্থ ব্যক্তিও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবে। এর প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর, শিরশির ভাব, গলা ব্যথা, শরীরে র্যাশ এইসব। যদি প্রথম অবস্থায় ARP এবং PEP যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু রোগী দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারে। তবে কমালের চিকিৎসা কিন্তু ঠিক সময় শুরু হয়েছে, এ নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনি একটু বসুন। না, আজকে আমার বসার সময় নেই, আমাকে এক্ষুনি চেম্বারে বেরোতে হবে। কোনো টেনশন করবেন না, কিচ্ছু ব্যাপার নেই। আসুন, নমস্কার। ধন্যবাদ। আপনি তো আমার বন্ধু, আমি ওর স্ত্রী, কিন্তু আমার থেকে আপনার দায়িত্বটা বেশি, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। জানো দুর্জা, আমি হয়তো আর কোনোদিনও মা হতে পারবো না, কিন্তু তোমালকে আমি ভীষণ ভালোবাসি। ও যতদিন বাঁচবে আমি ততদিন ওর পাশে থাকবো। জানি তোমার আর কমলদার মধ্যে একটা ভালো বন্ডিং আছে। আমি কথা দিচ্ছি বৌদি, আমি কথা দিচ্ছি আমি তোমাদের কমলদার পাশে সবসময় থাকবো, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যে কোনো প্রয়োজন আমি আছি। সবকিছু শুনবার পর তোমাকে শ্রদ্ধা করতে ইচ্ছা হয়। ক্ষণিকের বসে আমি তোমাদের পবিত্র ভালোবাসাকে অনুসূত করতে গেছিলাম। কি চরম সর্বনাশ করতে গেছিলাম। আমাকে ক্ষমা করো বৌদি, যদি কোনোদিন তোমাদের আমাকে প্রয়োজন হয় আমি সানন্দে হাত বাড়িয়ে দেবো। আমি ক্ষণিক ভুল করতে যাবার প্রায়শ্চিত্ত করবো। ভালো থেকে বৌদি, আগামী দিনে তোমাদের শুভকামনা আশাই রইল।